তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের একটা প্রুফ দেখতে হবে। ওকে, তো আমি যখন ওই অন্তরিকরণ যুগজীকরণের ক্লাসে একদম অফলাইনে চলে যাই, তখন বলি বাচ্চাদের যে এইটা সমান, দেখো তো লগের এই অপারেশনটা সমানে আমাদের এইটা লেখা যায় কি না। তখন বাচ্চারা বলে যে আসলে না, এটা কেমনে আবার আসলো, আমরা শিখি নেই। তো দেখো সুন্দর একটা প্রুফ আছে, এইটা সমান আমাদের এইটা লেখা যায়। ওকে, এই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লেখা যায়, এটাকে আমরা বলতেছি যে আমাদের যে বেসটা আছে সেই বেসটা কনভার্ট। ওকে, বেসটা চেঞ্জ করতেছি। দেখো লগ এ এক্স থাকলে এটাকে লিখতে পারতেছি লগ এ ই ইন্টু লগ ই কি বলতো এক্স, কীভাবে লেখা যায় না যায় সেই বিষয়টা একটু খেয়াল করি। আচ্ছা আমরা কাজ করি, প্রথমে কীরকম কাজ, আমি প্রথমে ওয়াই সমান ধরলাম এই টার্মটা। ওকে, ওয়াই সমান ধরলাম যে আমাদের লগ এ কি বলতো এক্স, এটা ওয়াই সমান ধরে নিলাম। ওকে, মনে করলাম যে মনে করি আমাদের ওয়াই সমান হচ্ছে আমাদের এইটা। তাহলে এবার একটা কাজ করা যাবে, আমরা দেখো তো তোমরা ক্লাস 9-10 পড়ে আসছো, এটাকে এভাবে লেখা যায় না যে আমাদের এ টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স, বলা যাবে কি না? হ্যাঁ অবশ্যই যাবে, কারণ তোমরা ক্লাস 9-10 শিখে আসছো যে লগ, দেখো লগ এখানে এ এম ইজ ইকুয়াল টু যদি আমাদের এক্স হয়, তাই কি না, তোমরা ক্লাস 9-10 পড়ছিলা। ওকে, তখন আমাদের এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কি হয়, এম হয়। ওকে, এটা তোমরা পড়ছিলা। ঠিক একইভাবে এ টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু কি হয়, এক্স হয়। ওকে, তাহলে এখন যদি আমরা কাজ করে নেই, কীরকম কাজ, আমরা যদি উভয় পাশে লগ ই দ্বারা ই নেই, এ পাশে লগ ই নিলাম, এ পাশেও নিব কি বলতো লগ ই নিলাম, ই ভিত্তিক। ওকে, তাহলে এখানে লগ ই ভিত্তিক কী হবে, এ ওয়াই হবে, আর এখানে লগ ই ভিত্তিক কী হবে, এখানে হবে আমাদের এক্সটা। কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। এখন তোমরা সবাই হয়তো বা জানো যে লগের ক্ষেত্রে আমাদের যেই মানটা থাকে, এই মানের উপর পাওয়ার যদি থাকে তাহলে লগের কোথায় আসে, সামনে চলে আসে, জানো মনে হয় তোমরা। দেখো লগ লগ এখানে টেন ভিত্তিক, যদি টেনের উপর স্কোয়ার থাকতো, লগ টেন ভিত্তিক টেনের উপর স্কোয়ার যদি থাকে, তখন আমরা এই স্কোয়ারটাকে বা পাওয়ারটাকে কোথায় নিয়ে আসি, সামনে। তাহলে এটাকে এভাবে লিখতে পারি, টু লগ টেন ভিত্তিক কী বলতো আমাদের টেন, তাই কি না? হ্যাঁ তাই। তাহলে এক কাজ করি, ওই কাজটাই করে নিই যে আমাদের এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসি, তার মানে ওয়াই খেয়াল করে দেখো লগ ই এ থাকতেছে, আচ্ছা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের লগ এখানে কী বলতো ই, এখানে কী বলতো এক্স, ই ভিত্তিক কী বলতো এক্স। ওকে, এখন আমি ওয়াইটাকে ফ্রি করার জন্য একটা কাজ করে নিই, ওয়াইটাকে কী করবো ফ্রি করার জন্য উভয় পাশে লগ ই এ দ্বারা ভাগ করে দিব। ওকে, তাহলে যদি ভাগ করে দিই তখন আমার হচ্ছে কী বলতো লগ এখানে থাকতেছে কি লগ ওয়াই লগ ই এ ডিভাইডেড বাই কী বলতো লগ কী বলতো ই এ। ওকে, ভাগ করে দিলে এই পাশে কী করতে হবে, লগ ই ভিত্তিক এক্স তো থাকলো, এখানে ভাগ করে দিতে হবে কী দিয়ে, লগ কী বলতো ই ভিত্তিক কী দিয়ে, এ দিয়ে, এ পাশে এ দ্বারা ভাগ করলাম, এ পাশে এ দ্বারা ভাগ করলাম। কোনো সমস্যা না, সমস্যা না হওয়ারই কথা। আচ্ছা এবার একটা কাজ করা যায়, কীরকম কাজ, এবার দেখো তো আমরা বলতে পারবো না যে আমাদের এইটা আর এইটা সেম বিষয়, তোমাদের উপর নিচ ক্যান্সেল আউট হয়ে গেল। ওকে, তাহলে এখানে থাকতেছে আমাদের কী থাকতেছে, ওয়াই ইজ ইকুয়াল টু কী থাকতেছে, কী থাকতেছে বলতো লগ, কী থাকতেছে উপরে ই ভিত্তিক এক্স, আর নিচে থাকতেছে লগ কী বলতো ই ভিত্তিক কী বলতো আমাদের এ, তাই কি না? হ্যাঁ তাই। এখন তোমরা খেয়াল করে দেখো এই যে ফর্মুলা আমরা চলে আসছি, প্রুফ কিন্তু আমাদের হয়ে গেছে, অলরেডি প্রুফ হয়ে গেছে। আবার আমরা যদি চাই খেয়াল করে দেখো, তোমরা মনে হয় ক্লাস 9-10 আরও শিখছিলা যে লগ এ ভিত্তিক যদি এক্স থাকে, একটু বলি তোমাদের, এ ভিত্তিক যদি এক্স থাকে বা লগ টেন ভিত্তিক যদি এখানে 9 থাকে, তখন এটাকে তোমরা এভাবে চাইলে লিখতে পারতা, কনভার্ট করতে পারতা, কীভাবে, যে 1 ডিভাইড বাই লগ 9 ভিত্তিক কী বলতো আমাদের, সরি লগ 9 ভিত্তিক কী বলতো আমাদের 10, এই তো। তার মানে জাস্ট ভিত্তি চেঞ্জ করতেছো তুমি, এটাকে চাইলে এভাবে লিখতে পারতা, কিন্তু লগ টেন ভিত্তিক যদি 9 থাকতো, ক্লাস 9-10 শিখছিল, এটা পুরো বার দেখাচ্ছি না, লগ 10 ভিত্তিক যদি 9 থাকতো তখন এটাকে লিখতে পারতা 1 ডিভাইড বাই লগ, এবার 9 ভিত্তিক কত বলতো 10, এই তো। ঠিক একই কাজটা আমি এখানে করবো, কীরকম, যে এখানে ওয়াই তো থাকলোই, খেয়াল করতো ওয়াই থাকলো, আর এখানে এই ইটাকে নিয়ে যাব এখানে, অর্থাৎ একে নিয়ে আসবো আমি এর বেজে, তখন কী হবে, এটা ভাগ আছে উল্টায় যাবে, গুণ হয়ে যাবে, তার মানে এখানে হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের লগ কী বলতো এখানে এ ভিত্তিক কী বলতো আমাদের ই, আর এখানে থাকতেছে ডট লগ ই ভিত্তিক কী বলতো আমাদের এক্স, উপরে তো আছে ওটা, ওটাই থাকলো। খেয়াল করে দেখো তো আমাদের প্রুফ হয়ে গেছে কিনা, হ্যাঁ প্রুফ হয়ে গেছে, কারণটা কি, আমরা ওয়াই সমান কী ধরছিলাম, ওয়াই সমান ধরছিলাম এইটা, এইটা বলতে লগ খেয়াল করে দেখো লগ এ ভিত্তিক এক্স ইজ ইকুয়াল টু কী বলতে পারবো লগ এ ভিত্তিক ই ইন্টু লগ ই ভিত্তিক কী বলতো আমাদের এক্স, এই তো চলে আসছে। এখন একটু খেয়াল করে দেখো, আমরা চাইলে কিন্তু এটাকে এখানে ওটাকে এভাবে লিখতে পারতাম, ওয়াই বলতে মানটা বসাই দিই, ওয়াই বলতে কাকে ধরছিলাম, লগ এ ভিত্তিক কাকে বলতো এক্সকে ইজ ইকুয়াল টু উপরে চলে আসতেছে কী বলতো লগের, খেয়াল করে দেখো এই লাইন থেকে লিখতেছি লগের লগের ভিত্তি হচ্ছে আমাদের ই, তার মানে এটা আসলে লগ না, লগের ভিত্তি খেয়াল করে দেখো লগের ভিত্তি ই হলে এটাকে আসলে লেখা যায় লন হিসাবে, লগের ভিত্তি যদি আমাদের ই হয় তাহলে লেখা যায় কী বলতো লন, তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে আমাদের লন এক্স, আর নিচে হচ্ছে আমাদের লন কী বলতো আমাদের এ, এই তো ফর্মুলা আমাদের ডেরিভেটিভ ড্রাইভ হয়ে গেছে। একটু ভালোভাবে মাথায় রাখো, আমাদের এটা মাথায় রাখতে হবে, কিন্তু অনেকগুলো ম্যাথ প্রায় তোমাদের অন্তরিকরণের 9-এর
তোমার ই নাম্বার অধ্যায় বা ডি নাম্বার অধ্যায় নয়ের ডি নাম্বার অধ্যায়টা সম্পূর্ণ অধ্যায়ে এই যে এই টাইপের ম্যাথ লগের এই টাইপের ম্যাথগুলো তোমাদের চলে আসছে। তার মানে আমি চাইলে এখান থেকে এটাকেও বলতে পারি, এটাও বলতে পারি, আবার চাইলে এখান থেকে এটাকেও বলতে পারি, একই কথা। তো আমি শর্টকাট কীভাবে মাথায় রাখবো সেটা হচ্ছে আমাদের খেয়াল করে দেখো, শর্টকাটে মাথায় রাখবো এভাবে। লগ এখানে দেখো আমাদের কী আছে, এ ভিত্তিক কী বলতো এক্স, প্রথমে আমাদের ডাইরেক্ট সমান্তরাল আছে কে এক্স আছে না, এই জন্য উপরে যাবে লন এক্স, আর নিচে আছে কে এ, এই জন্য নিচে কী বলতো লন এ। কথা ক্লিয়ার? দেখো উপরে আছে এক্স, এই জন্য ডাইরেক্ট উপরে লন এক্স, আর নিচে আছে আমাদের ভিত্তিতে আছে এ, এই যে নিচে হচ্ছে আমাদের লন এ। একটু ভালোভাবে খেয়াল করে দেখো তো এটাকে কীভাবে লিখবা, যদি কোথাও এরকমটা থাকে লগ টেন ভিত্তিক নাইন, এটা কীভাবে লেখা যাবে লেখো, লগ টেন ভিত্তিক নাইন, টেন ভিত্তিক নাইন, এটাকে এভাবে লেখা যাবে না, ডাইরেক্ট আছে কে নাইন, তার মানে এখানে লেখা যাবে লন নাইন, আর নিচে লেখা যাবে একবার কী বলতো লন, কথা বলো লন কী বলতো আমাদের টেন, এই তো। ক্লিয়ার? তাহলে ঠিক একইভাবে তুমি যদি কাজ করো কীরকম, যে লগ এখানে যদি লেখো এ ভিত্তিক বি, দেখো এ ভিত্তিক কী লিখলা বি, তখন এটাকে এভাবে লেখা যাবে যে লন বি ডিভাইডেড বাই লন কী বলো তোমাদের এ, এই তো। যে যেমন চায় তুমি চাইলে আরও কিছু লিখতে পারো তুমি, যেমন সাপোজ যদি এরকমটা থাকে যে আমাদের বলে দেওয়া থাকলো যে লগ এ ভিত্তিক এবার এ ভিত্তিক বি, ওকে লগ এ ভিত্তিক বি, আচ্ছা এ ভিত্তিক বি দেখাইছি তোমাদের, এবার সি ভিত্তিক ডি বললাম আমি, তখন কী হবে আমাদের একবারে লেখা যাবে যে লন ডি ডিভাইডেড বাই লন কী বলো তোমাদের সি, ওকে। তুমি চাইলে এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। আবার তুমি যদি মনে করো যে আমি এটা সমান এটা লিখবো না, তখন তুমি এভাবে লিখতে হবে তোমাকে, যদি লন না লিখে লগ লিখতে চাও তখন তোমাকে এভাবে লিখতে হবে, এই যে এভাবে। কীভাবে সেটা, যে ভাইয়া ভেরি কমন সেন্স, লগ এখানে কী হবে বলো তো, লগ সি ভিত্তিক ই, আর এখানে হবে লগ ই ভিত্তিক কী বলো তোমাদের ডি, এই তো। কথা কী বুঝতে পারছো? এই অনুসারে এই অনুসারে লগ এ ভিত্তিক এক্স সমান যদি আমি লিখতে পারি, লগ এ ভিত্তিক এক্স সমান যদি লিখতে পারি লগ এ ভিত্তিক ই ইন্টু লগ ই ভিত্তিক কী বলতো এক্স, তখন আমি লিখতে পারবো লগ সি ভিত্তিক ডি সমান লিখতে পারবো লগ সি ভিত্তিক ই ইন্টু লগ ই ভিত্তিক কী বলতো ডি। তো আমি আশা করবো যে তোমরা এটা মাথায় রাখবে না, তোমাদের ম্যাথ করার জন্য যে কাজটা হবে সবথেকে ইফেক্টিভ হবে এটা, লগ কী আছে ডি আছে, একদম ডাইরেক্ট লিখবা লন ডি উপরে, আর নিচে হবে আমাদের লন কী বলতো সি, এই তো। তো আমরা ম্যাথগুলো করবো ইনশাল্লাহ স্টেপ ওয়াইজ, দেখি তোমাদের একটা ম্যাথ দেখাই তোমাদের, ওকে। তোমাদের বইয়ের একটা সবথেকে প্রবলেম, লগ এ ভিত্তিক এক্স এর অন্তরজ কত, এর অন্তরজ অন্তরজ এক্সের সাপেক্ষে অন্তরজ নির্ণয় করতে হবে, কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে। তার মানে আমাকে নির্ণয় করতে বলতেছে যেটা সেটা হচ্ছে আমাদের যে আমি যদি কাজ করি যে আমি ওয়াই সমান ধরলাম, আমি মনে করলাম ওয়াই সমান হচ্ছে আমাদের লগ এ ভিত্তিক কী বলতো এক্স, তখন আমাকে নির্ণয় করতে বলতেছে কী বলতো, নির্ণয় করতে বলতেছে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু কত, তোমার ডিডিএক্স অফ ওয়াইটা কতটুকু সেটা আমাকে নির্ণয় করতে বলতেছে। তো আমি মাঝে মাঝে উচ্চারণ সুবিধার জন্য ডিওয়াই বাই ডিএক্স বলতেছি, বাট এটা ঠিক না, উচ্চারণটা হবে ডিডিএক্স অফ ওয়াই, ওকে। তাহলে এটাকে কীভাবে করবো, অবশ্যই এটাকে লিখতে হবে এভাবে ডিডিএক্স অফ কী বলতো লগ কী বলতো এ ভিত্তিক এক্স। এখন তোমরা একটু খেয়াল করে দেখো, ডিডিএক্স লগ এ ভিত্তিক এক্সটাকে এইভাবে লেখা যায় না, একবারে ফর্মুলা তো আমাদের জানা আছে, লগ এ ভিত্তিক এক্স বলতে কীভাবে কী লিখবো আমি, লন এখানে এক্স, আর নিচে লিখবো আমি লন কী বলতো আমাদের এ, তাই কি না? হ্যাঁ তাই। তাহলে একটু খেয়াল করে দেখো তো আমাদের এক্সের সাপেক্ষে এটা কী, এক্সের সাপেক্ষে, এক্সের সাপেক্ষে পরিবর্তন করবে এটাকে, তাহলে কিন্তু এক্সের সাপেক্ষে লনে কি ধ্রুবক না, হ্যাঁ ধ্রুবক, আমরা জানি ধ্রুবক থাকলে ধ্রুবক পদটা কী আসে বাইরে চলে আসে আমাদের অন্তরীকরণ করার সময়, তাহলে আমাদের ওয়ান ডিভাইড বাই বাইরে চলে আসলো আমাদের লন এ, থাকলো আমাদের ডিডি এক্স অফ, থাকলো আমাদের এখানে কী বলতো লন এক্স, তাই কি না, কী এক্স লন এক্স। তাহলে এখান থেকে আমি মনে হয় বলতে পারি ওয়ান ডিভাইড বাই লন এ থাকলো, আর এখানে ডিডি এক্স লন এক্স মানে কি তোমাদের শেখাইছিলাম কিছুক্ষণ আগে, ডিডি এক্স লন এক্স মানে কী বলতো, যদি কোথাও ডিডি এক্স অফ লন এক্স পাই তখন অ্যান্সার হবে ওয়ান বাই এক্স, তাহলে এখানে বসাই দেই আমাদের কত আসবে বলতো ওয়ান বাই এক্স। তাহলে এটাকে কিছু সাজাই নেই, সাজাই নিলে আমি এভাবে লিখতে পারবো না, যে ভাই এটাকে সাজাই নিলে আমি এভাবে লিখতে পারবো যে কী লিখতে পারতেছি বলো, যে ডিডি এক্স অফ লগ এ এক্স ইজ ইকুয়াল টু হবে, এটাকে সাজাই যদি নিয়ে আসি তখন এক্সটাকে সামনে নিয়ে আসলাম আর থাকতেছে কী বলতো লনই থাকতেছে, তাহলে এক্স লন কী বলতো এ, এই তো আমাদের হয়ে গেছে অ্যান্সার। কী বুঝতে পারছো? দেখো আমরা অল্প কয়েক লাইনে মোটামুটিভাবে অ্যান্সারটা করতে পারতেছি। তো আমাদের এরকম টাইপের অনেক লাইন ম্যাথ পাবা, ওকে, অনেক লাইন ম্যাথ।